আসার পর এখানে শুনতে পেলাম নাকি যে ভেতরে ভিডিও করতে দেয় না। গাইস আমরা মন্দিরের সামনে যাচ্ছি, এটা মন্দির যাওয়ার রাস্তা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরে সোনাই ব্লগস। সো গাইস কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, মানে আজকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়বো তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা সঙ্গে থাকলে পরে দেখতে পারবে কোথায় যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখান থেকে, মানে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা সঙ্গে থাকো গাইস, তাহলেই দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি। তো সঙ্গে থাকো গাইস। মালবাজার হনুমান মন্দির, তো সেখানেই এসেছি। তো আসার পর এখানে শুনতে পেলাম নাকি যে ভেতরে ভিডিও করতে দেয় না, আমাকে ইনি বললেন যে ভিডিও করতে দেয় না। তো দেখা যাক গাইস, যাই ওখানে, যাওয়ার পর দেখা যাক কি হয়। তো তোমরা সঙ্গে থাকো গাইস, দেখতে থাকো। আমরা মন্দিরের সামনে যাচ্ছি, এটা মন্দির যাওয়ার রাস্তা। তো আশেপাশে অনেক দোকান দেখতেই পাচ্ছো গাইস, সঙ্গে থাকো। এই যে সেই মন্দির, দেখা যাক কি হয়। গাইস তোমরা মন্দিরের বাইরেটা দেখতে পাচ্ছ, সরি গাইস আমি খুবই দুঃখিত যে এই মন্দিরের ভেতরে ভিডিও করতে দেবেই না, অনেক রিকোয়েস্ট করলাম বাট কোনো কিছু হলো না। তো ভিডিও ভিতরের করা যাবে না, তো আমি তোমাদেরকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি।
গাইস তোমাদেরকে একটা কথা বলার আছে, যেটা হচ্ছে আমি মন্দিরে গিয়েছিলাম, ওখানে পারমিশন ছিল না ভিতরে ভিডিও করার। তো যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পর আমাকে পারমিশন দিয়েছে, তাও দিয়েছে মানে মন্দিরের ভেতরে, মানে যেখানে হনুমান ঠাকুরের মূর্তি সেখানে ভিডিও করার পারমিশন দেয়নি, এমনি বাইরেটা বলেছে করতে, তো আমি সেটাই করেছি তোমাদের জন্য। তো যাই হোক, একটু কষ্ট করে দেখে নিও কেমন হয়েছে, সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার করে দিও, আর গাইস সাবস্ক্রাইব করতে ভুলো না, ওটা অবশ্যই করে দিও, কারণ আমার সাবস্ক্রাইব আসছে না গাইস, তো তোমরা আমাকে সাপোর্ট করো, না হলে আমি কি করে আগাবো। তো যাই হোক, অবশ্যই করে দেবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা ভালো থাকবে, খুবই ভালো থাকবে, তো টাটা বাই।